আমিন খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকল আর মাঞ্জার প্রতিটি খ্রিস্টান মন্ডলিয়ে একগোট হয়ে দেওবারে মাঞ্জার চিংড়ি ক্লাবত খ্রিস্টান ধর্ম লোকসকলে এই ডিমাস প্রেয়ার অনুষ্ঠিত করে। দেওবারে ডিফুস্থিত স্যামসন সিং ইন্ডি মেমোরিয়াল পার্কত অর্গানাইজেশন কনক্লেভর উদ্যোগত কার্বি আংলঙৰ স্রষ্টা স্যামসন সিং ইন্ডির 73 সংখ্যক মৃত্যুতিথি পালন করে। পরিষদীয় সমষ্টির অন্তর্গত পূর্ণাদং 1 নং বুড়া কিশো গাঁত দেওবারে ASDCর উপশাখা কমিটি গঠন করে। কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদর 25 নং নীলিপ পরিষদীয় সমষ্টির অন্তর্গত চকীহলা রংগং তেরামর গাঁওবাসী বঞ্চিত হয়ে আছে সরকারি আঁচনির পর, যার ফলত ক্ষোভিত হয়ে পড়ছে অঞ্চলবাসী রাইজ। নমস্কার, আজির প্রাইম টাইমলৈ সকলোকে স্বাগতম জানাই স্টুডিওর মজিয়াত মই মঞ্জুরং পিপি। আনপিনে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকল আর মাঞ্জার প্রতিটি খ্রিস্টান মন্ডলিয়ে একগোট হয়ে দেওবারে মাঞ্জার চিংড়ি ক্লাবত খ্রিস্টান ধর্ম লোকসকলে এই ডিমাস প্রেয়ার অনুষ্ঠিত করে। খ্রিস্টান ধর্মাবলম্বী লোক আর মাঞ্জার প্রতিটি মন্ডলী একত্রিত হয়ে দেওবারে মাঞ্জা চিংড়ি ক্লাবত খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলে এটি থ্যাংকস গিভিং মাস প্রেয়ার সার্ভিস অনুষ্ঠিত করে। সরকারি গাঁওবুড়া লরেন্স রং পিয়ে উক্ত অনুষ্ঠানটি আধরে। উল্লেখযোগ্য যে MBC বরসিং তেরণর নেতৃত্বত অনুষ্ঠিত অনুষ্ঠানটিত মাঞ্জা মণ্ডলীর পাস্তর রিভেরেন্স লগতে বহুতো খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকল উপস্থিত থাকে। মাঞ্জার পৰা সঞ্জিত টিসর প্রতিবেদন, News24 কার্বি আংলং। দেওবারে ডিফুস্থিত স্যামসন সিং ইন্ডি মেমোরিয়াল পার্কত অর্গানাইজেশন কনক্লেভর উদ্যোগত কার্বি আংলঙৰ স্রষ্টা স্যামসন সিং ইন্ডির 73 সংখ্যক মৃত্যুতিথি পালন করে। কার্বি আংলঙৰ ডিফুস্থিত স্যামসন সিং ইন্ডি মেমোরিয়াল পার্কত দেওবারে অর্গানাইজেশন কনক্লেভৰ উদ্যোগত কার্বি আংলঙৰ স্রষ্টা স্যামসন সিং ইন্ডির 73 সংখ্যক মৃত্যুতিথি পালন করে। ডিফুৰ পৰা আনন্দ বেৰ প্রতিবেদন, News24 কার্বি আংলং। পূর্ণাদং 1 নং বুড়া কিশো গাঁত দেওবারে ASDCর উপশাখা কমিটি গঠন করে। নীলিপ পরিষদীয় সমষ্টির অন্তর্গত পূর্ণাদং 1 নং বুড়া টিসো গাঁত দেওবারে ASDCর উপশাখা কমিটি গঠন করে আর লগতে কার্বি আংলঙৰ স্রষ্টা স্যামসন সিং ইংটির মৃত্যুতিথি পালন করে। উল্লেখযোগ্য যে উক্ত কার্যসূচীত মুখ্য অতিথি হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় কমিটির কার্যবাহী সদস্য রাজেন্দ্র রংপি, অঞ্জলি মমিন, মাইসন টিসো, ভূপেন ক্রো, আদিসন টিসো, মোহন হানসে, বসন রংফার উপস্থিত থাকে। নীলিবর পৰা আনিলসন রংফারর প্রতিবেদন, News24 কার্বি আংলং। আজিলৈ ইমানে, স্টুডিওর মজিয়ার পৰা মই বিদায় লৈছো। চাই থাকিব News24 কার্বি আংলং।